বিদ্যুৎ বিপর্যয় ও দেশের চলমান সংকট থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে সংলাপের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, দেশের মানুষ উচ্চ মূল্য পরিশোধের পরেও বিদ্যুৎ পাচ্ছে না। চলমান সংকট নিয়ে সরকারের মন্ত্রীরা জাতির কাছে জবাব না দিয়ে কেবল দুঃখ প্রকাশই করেছেন। জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থাহীনতার কারণেই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রাসঙ্গিক। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশের গণতন্ত্রের সংকট উত্তরণে তত্ত্বাবধায়ক সরকার শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউটিএফ। এতে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষমতাসীনরা চলমান সংকট থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন। উনি তো আসলে আওয়ামী লীগের স্টেটসম্যান না, তারপরেই আবার তিনি স্পোক্সম্যান, তিনি বললেন যে না, ওটা আমাদের বক্তব্য না। আবার দেখা গেল বিকেলের সন্ধ্যার দিকে হোম মিনিস্টার বলছে সংলাপের কোনো বিকল্প না। একটাই উদ্দেশ্য, সরকার নির্বাচনকে নিরপেক্ষ সরকার ছাড়া, নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে যাব না, ওইখান থেকে আপনাকে ডাইভার্ট করা, আর বিদ্যুতের যে সমস্যা সেখান থেকে ডাইভার্ট করা। দেশের বিদ্যুৎ খাতের বিপর্যয় নিয়েও কথা বলেন তিনি। বিদ্যুতের জন্য হাজার হাজার টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে। 16,000 মেগাওয়াট দরকার, সেখানে 25,000 মেগাওয়াট আপনার উৎপাদন হয়ে গেছে, এখন নাকি তা থেকে বিদ্যুৎ ফেরি করতে হবে। 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টাও বিদ্যুৎ পাচ্ছে, তাও ঢাকা শহরে কিছু পায় বাইরে একদমই পাচ্ছে না। আমরা তো বিদ্যুতের দাম দিচ্ছি, বারবার বাড়াচ্ছেন তাও দিচ্ছি, উপায় তৈরি দিচ্ছি, তো সেই টাকাগুলো গেল কোথায়? পুলিশের অনুমতি না পাওয়ায় বিদ্যুতের লোডশেডিং এর প্রতিবাদে রাজধানীর মতিঝিলের বিদ্যুৎ অফিসের বদলে নয়াপল্টনে জোনাকি সিনেমা হলের সামনে 1 ঘন্টার অবস্থান ধর্মঘট করে ঢাকা জেলা বিএনপি। সরকারের পতন অত্যাচার, জনগণের অধিকারকে কারাবন্দী করেছে, গোটা দেশকে আপনি বন্দীশালা করেছে। পরে নয়াপল্টন থেকে আরামবাগ পর্যন্ত একটি মিছিল বের করা হয়, সবশেষে মতিঝিল ওয়াপদা ভবনে স্মারকলিপি দেয় ঢাকা জেলা বিএনপি। মোহাম্মদ হোসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।